শনিবার সকালে তিন দিনের আমেরিকা সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ডেলাওয়্যার যাচ্ছেন তিনি, তার সফর ঘিরে নিরাপত্তা তুঙ্গে। গত 15 দিন ধরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমেরিকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলছে নয়াদিল্লি। যেভাবে পরপর দুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা হয়েছে, তারপর মোদীর নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না ভারত। যোগাযোগ করা হয়েছে আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সির সঙ্গেও। ডেলাওয়্যারের পর নিউ ইয়র্কে যাবেন মোদী। তিনি যে যে জায়গায় যাবেন তার আশপাশে যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে আমেরিকার তরফেও। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদীর দেখা হওয়ার কথা। মূলত কোয়াড সম্মেলন নিয়ে মোদীর এই মার্কিন সফর। সেই সম্মেলনের সঙ্গে বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওই সম্মেলনে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। আর্চমেয়ারের একাডেমিতে উপস্থিত থাকবেন চার দেশের রাষ্ট্রনেতা। ওই স্কুলে পড়াশোনা করেছেন বাইডেন। জানা যায় তার পরিবার যখন ডেলাওয়্যারে থাকতে শুরু করে তখন ওই স্কুলে পড়াশোনা করতেন বাইডেন। ওই স্কুলের বড় প্রভাব আছে তার জীবনে। শুধু পড়াশোনা নয়, ফুটবল খেলার স্মৃতিও আছে তার এই স্কুলে। ওই স্কুলের চারপাশে যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় তা নিশ্চিত করেছে আমেরিকা। স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও ইউএ সিক্রেট সার্ভিস নিউ ইয়র্কে মোদী নিরাপত্তার সব ব্যবস্থা করবে। সেইখানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদী। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।